জম্মুর থেকে কাশ্মীরের শ্রীনগরে যাওয়ার পথে কি লেগা একজন কাশ্মীরি মানুষ আমরা 10 কেজি আপেল গিফট করছিলেন এবং আমরা শ্রীনগর গিয়ে কত টাকা দিয়ে এমন রাজপ্রাসাদের মতন একটা হোটেলের মধ্যে থাকছিলাম এই সবগুলা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা কমু এবং আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হইতে যাইতাছে আচ্ছা ইনকো ঠিকানা ওদের নাস্তা হইছে খালি আসসালামু আলাইকুম কাশ্মীরের জনাব মুস্তাক আহমেদ সাহেবের থেকে বিদায় লয়ে আমি কাশ্মীরের শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম জম্মুর থেকে আমরা শেয়ার ট্যাক্সি দিয়ে 800 রুপি কইরা শ্রীনগর পর্যন্ত যাইতাছি আমরা অবশ্য শুরুতেই ঠকিয়া গেছি গা আর একটু দামাদামি কইরা উঠলে আমরা 600 রুপি কইরা দিয়েই যাইতাম পারলাম হইলে আমরা লগের বেড়াইতে ঠিক ওই 600 রুপি কইরা দিয়া যাইতাছে আমরা আবার এটা জানতাম না আর জম্মুর থেকে শ্রীনগর দাউনের পথে যেই দৃশ্যগুলো দেখবেন অক্কবরে চোখের শান্তি ভাই রে ভাই কিন্তু এই শান্তি তো আমরার কপালও বেশিক্ষণ সহ্য হইছে না একটু সামনে গেছি পরে পুলিশে আমরা গাড়ি আটকে আছি কইরা লাইছে ড্রাইভার রে মামলা মামলা দিয়া দিছে ড্রাইভার আর পুলিশের মধ্যে ঝামেলা এর মধ্যে দিয়ে বিপদে পড়ছি গিয়ে আমরা সহজ সরল মানুষটি আমরার গাড়ির মধ্যে আমি এবং আমার বউ সারাও বাংলাদেশি আরো চারটা লোক আছিল এবং কাশ্মীরি একজন ভদ্র লোক আছিলেন চিনা নাই জানা নাই একটা দেশের মধ্যে আটকা গিয়ে একটা বিপদের মধ্যে হইরা গেছি গিয়ে এই বিপদের থেকে এখন আমরা কেমনে উদ্ধার হমু পরে উলকুল না পাইয়া আমি নিজে গিয়া পুলিশের লোকে কথা কইছি যে ভাই আমরা বাংলাদেশের থেকে আইছি আমরার কি দোষ আমরা একে লেগে এই ঠাডা মারা রইদের মধ্যে দাঁড়া করাই রাখছেন যখন নাকি ইন্ডিয়ান পুলিশ শুনছে যে আমরা ফরেনার মানে বিদেশের থেকে আইছি তখন তারা নিজের ওই একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন পরে আমরা এই নতুন গাড়ির মধ্যে আল্লাহ নাম লয়ে ব্যাগ সে একটু ইল্লা নতুন ড্রাইভারের লগে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাইছি যারা নাকি আপনারা জম্মুর থেকে শ্রীনগরে বাইরে উঠে গেছেন আপনারা কিন্তু জানেন যে এই শ্রীনগরে যাওয়ানোর পথেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টানেলটা পরে এবং ইডার দৈর্ঘ্য প্রায় 9.2 কিলোমিটার যেটা নাকি একটা বিশাল বড় পাহাড়ের এই মাথাটা ঢুকা হেই মাথাটা গিয়া বাইর হয়েছে তৈলে এবার চিন্তা করেন পাহাড়টা কত বড় এবং শ্রীনগর যাওয়ানোর পথে রাস্তার যেই সৌন্দর্য এটি যেই কেউ দেখেই মুগ্ধ হয়ে যাই বোগা তাছাড়া যেই দেশের টয়লেটের জানালা দিয়ে বাইরের দিকে চাইলে অত সুন্দর দৃশ্য দেখা যায় আর যাই হোক না কে লেগে এই দেশটা যে দেখতে ছবির মতন সুন্দর হইব ইডালো কোনো সন্দেহ থাকা যাইতো না অত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওলা টয়লেট আমি আমার বাফের গত কোনোদিন দেখছি না বাইরে বাই কাশ্মীর আয়া ঠান্ডাতে গলা একেবারে জমে গেছে গা তাড়াতাড়ি করে একটা চা খাওয়ানোর দরকার কথা আর বাইরেতেছে না মুখ দিয়া আমরার গাড়ির ড্রাইভার শ্রীনগর যাওয়ানোর আগে ওই রাস্তার সাইডে একটা সার দোকানের সামনে নিয়ে গাড়িটা থামাইছে শ্রীনগর যাইতে নাকি আরো 150 কিলোমিটার বাকি আছে প্রায় 3 ঘন্টার পথ এর লাগে আমরা এই সার দোকান থেকে গরম গরম চা দিয়া রুটি ভিজাইয়া খাইয়া ফ্যাট বইরা লইছি ব্যতিক্রম খালি আছিলেন আমরার লগে যে কাশ্মীরের ভদ্রলোক আছিলেন ইলা উনি পুরা রাস্তা দুইরা চা বিস্কুট কোনো কিছু খাইছে না আমরা ইডা হিডা অনেক কিছু খাওয়ানোর লেগে সাদা সাদি করছিলাম কিন্তু কোনো লাভই হইছে না কিন্তু উনি আমাদের সাথে অনেক ভালো আচরণ করছেন অনেক ভালো কথাবার্তা কইছেন এবং একটু পরে পরে ইলা কার লগে জানি ফোনে কাশ্মীরি ভাষায় কথা কইতেছিলেন এবং আমরা সবচেয়ে বেশি অবাক হইছি তখন যখন নাকি ইলা শ্রীনগর যাওয়ানোর আগে গাড়ি থেকে নেমে গেছেন এবং উনার ছেলে একটা 7-8 কেজি ওজনের আপেলের বাক্স নিয়ে দাঁড়ায় আছিল উনি আমাদের থেকে বিদায় নেওয়ার সময় এই 7-8 কেজি ওজনের আপেলের বাক্সটা আমার হাতে দেয়া কইতাছে এই আপেলগুলো আপনারা সবাই মিল্লা খাইবেন বাপরে বাপ বাপরে বাপ এই বিষয়টা আমার একেবারে স্পিচলেস বানাইয়া দিছে ওনারা বাপ ছেলে দুইজন আমরা থেকে বিদায় নেওয়ার সময় কই গেছে আপনারা আমরা দেশের মেহমান আপনাদেরকে আপ্যায়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য কাশ্মীরের মানুষ যে কি ভয়াবহ পরিমাণের বালা এটা একটা নমুনা মাত্র ওই ভদ্রলোককে আমরা বিদায় দিয়ে আয়া বাক্সটা খুললা দেখলাম যে বিশাল বড় বড় আপেল এবং সবগুলো আপেলের ওজন কম করে রইল 10 কেজির মতো নইব কিন্তু সত্যি কথা কি আমি আমার জীবনে বহুত আপেল খাইছি কিন্তু এত মজার আপেল এত মিষ্টি আপেল জীবনও খাইছি না এই আপেল খাইতে খাইতে কাশ্মীরের শ্রীনগরে গিয়া শুধু আমি আমার হোটেলে উঠছি ওয়েলকাম টু মাই নিউ হাউস এট কাশ্মীর জি এইটা আমার কাশ্মীরের নতুন বাড়ি এবং এটা আসলে একটা হোটেল এবং এই হোটেলটার নাম হইতাছে হোটেল ক্যাসেল এত সুন্দর একটা সবুজ ইয়ার্ড এখানে আঙ্গুরের বাগান এখানে আপেল গাছ এখানে পাইন ট্রি পিছনে এত সুন্দর একটা হোটেল যেটা নাকি আসলে হোটেলের মতো লাগে না দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো লাগে এত সুন্দর একটা হোটেল তো চলেন আমরা এবার দেখি এটার ভিতরে কি কি জিনিস আছে বা এটার ভিতরটা কত সুন্দর বাইরটা যেমন সুন্দর ভিতরটা কিন্তু ঠিক তার থেকেও বেশি সুন্দর বললে আমার কাছে মনে হয় কাশ্মীরের শ্রীনগরের প্রাণকেন্দ্রে মনোয়ারাবাদে এই হোটেল ক্যাসেলটা অবস্থিত এবং সবচেয়ে ভালো লাগার হইতেছে গিয়া এই হোটেল ক্যাসেলের বাংলাদেশি পার্টনার হিসাবে আছেন বাংলাদেশেরই সামির আহমেদ ভাই এবং ঠিক এই কারণেই মনে হয় আমি যতদিন যাবৎ এই কাশ্মীরের শ্রীনগরের এই হোটেলে আছি ততদিন পর্যন্ত প্রচুর বাংলাদেশি পর্যটক এই হোটেলে দেখছি এবং অসংখ্য বাংলাদেশি পর্যটকের সাথে পরিচয়ও হয়েছে হোটেল ক্যাসেলের প্রত্যেকটা রুমই অসম্ভব সুন্দর ডেকোরেশন করা এবং রুমগুলো অনেক বড় বড় ইচ্ছা করলে আপনারা এটার ভিতরে ফুটবলও খেলতে পারবেন এবং এই হোটেল
হোটেলের যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এইটা হইতাছে গিয়া এখানে একটা রুম নেওয়ানোর লগে লগে সকালবেলার ব্রেকফাস্ট এবং রাইতের বেলা ডিনার একেবারেই ফ্রি। আমি প্রায় প্রতিদিনই কাশ্মীরের বিভিন্ন সাইট সিইং করার লাগিয়া সকাল 7টার মধ্যে হোটেল থেকে বাইরে হয়ে যাই। এত সকাল সকাল মুখের মধ্যে রুচি থাকে না, খাওয়া দাওয়া করা অসম্ভব না, কিন্তু হোটেল কর্তৃপক্ষ খাওয়া দাওয়া করতাম পারি না এই কারণে তারা সকালবেলার ব্রেকফাস্টটা আমারে তারা পার্সেল করে দিয়া দেয়। এত সুযোগ সুবিধার কথা হইনা, আপনারা নিশ্চয়ই ভাবতেছেন নিশ্চয়ই এই হোটেলের ভাড়া মনে হয় অনেক বেশি। না ভাই, আপনারা যত বেশি মনে করতেছেন এই হোটেলের ভাড়া আসলে তত বেশি হয় না। অফ সিজনে এই হোটেলের প্রতি রুমের ভাড়া 2000 থেকে 2500 রুপি পর্যন্ত হয়ে থাকে, যেইটা নাকি আবার সিজনে 3000 থেকে 4000 পর্যন্ত হয়ে থাকে, সাথে ব্রেকফাস্ট এবং ডিনার ফ্রি। আপনারা এই হোটেল ক্যাসেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য অথবা প্যাকেজ নিয়ে কাশ্মীরে ঘোরাঘুরি করার জন্য কিংবা পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য দ্য ট্রাভেল গ্রুপ মানে টিটিজির সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা এই টিটিজির ফেসবুক পেজ এবং তারার ওয়েবসাইটে গিয়া তারার লগে যোগাযোগ কইরা কোন রকমের হেডেক এবং হাউকাউ ছাড়াই এই প্যাকেজ গুলা নিয়ে নিতে পারেন। তবে কি কইতাম রে ভাই, এই হোটেল ক্যাসেলটা কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর। আজ আর কথা কইতাম পারতাছি না, গলাটা ভাঙ্গাইতাছে। আল্লাহ হাফেজ। বউ কই গো, এক কাপ চা দিওছে আমারে।